সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি লগারিদমিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। এসে দুঃখে একটি গাণিতিক সমস্যা, তার মানে ওয়াই সমান সমান এলএন ফাইভ প্লাস এক্স ডিভাইড বাই ফাইভ মাইনাস এক্স, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। দেখো কীভাবে নির্ণয় করি, মনোযোগ সহকারে দেখো। ওয়াই সমান সমান এলএন ফাইভ প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স, রিয়েল নাম্বার হবে যদি, তার মানে এই ফাংশনটি কি রিয়েল নাম্বার হবে, কখন হবে, যদি কি হয় এই সংখ্যাটা কি হয় গ্যাটার দেন কি হয় শূন্যর চেয়ে বড়। তোমরা অবশ্যই জানো লগারিদমের কি মানটা কি হয়, অবশ্যই কি শূন্যর চেয়ে বড়। তার মানে এটা অর্থাৎ ওয়াইটার রিয়েল ভ্যালু পাওয়া যাবে, বা এই ফাংশনের মান রিয়েল ভ্যালু পাওয়া যাবে তখনই কি, অর্থাৎ রিয়েল ভ্যালু তখনই পাওয়া যাবে যদি কি হয় এই এতটুকের মান কি হয় শূন্যর চেয়ে বড়। অর্থাৎ ফাইভ প্লাস এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস এক্স, এটার ভ্যালু কী হবে, অবশ্যই কি শূন্যর চেয়ে বড়। তার মানে এই ফাংশনের কি মান তখনই পাওয়া যাবে যদি কি হয় এই এই মানটা কি হয় শূন্যর চেয়ে বড়। তে এই মানটি শূন্যর চেয়ে বড়, এই ফাংশনটির মান শূন্যর চেয়ে বড় তখনই সম্ভব। প্রথম কন্ডিশনটা কি হবে, প্রথম কন্ডিশনটা কি হবে, ফাইভ প্লাস এক্স গ্রেটার দেন কি হবে শূন্য, এবং ফাইভ মাইনাস এক্স গ্রেটার দেন কি হবে শূন্য। তার মানে এই দুইটা ফ্যাক্টরের মান, তার মানে ফাইভ প্লাস এক্স একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর কি ফাইভ মাইনাস এক্স, এই দুইটি উৎপাদকের মান যদি কি হয় শূন্যর চেয়ে বড় হয়, তার মানে অবশ্যই কি হবে দুইটা অবশ্যই কী হবে পজিটিভ হবে। কীভাবে হবে, এটাও এটার মানও পজিটিভ। ধরো মনে করো এই ফ্যাক্টরের মান প্লাস টু, আবার এই ফাইভ মাইনাস এক্স এটার মানও কি ধরো প্লাস ওয়ান, ধরে নিলাম প্লাস ওয়ান। তার মানে এই দুইটা ফ্যাক্টরে কি পজিটিভ, তাদের গুণফল বা ভাগফল কি হবে পজিটিভ, আর পজিটিভ হলে অবশ্যই কী হবে শূন্যর চেয়ে বড় হবে। তার মানে এই উপরেটার মানও, উপরে ফ্যাক্টরের মানও কি, উপরে উৎপাদকের মানও কি পজিটিভ, নিচের উৎপাদকের মানও কি পজিটিভ, তার মানে দুইটা পজিটিভ পজিটিভ সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে ভাগফল কী হবে পজিটিভ, আবার যদি গুণফল নিয়ে করি তাও কী হবে পজিটিভ, আর পজিটিভ ভ্যালু অবশ্যই কি শূন্যর চেয়ে বড়। তার মানে আমরা কী দেখলাম, এটা যদি পজিটিভ হয় তার মানে শূন্যর চেয়ে বড় হবে, আবার এটা যদি পজিটিভ হয় শূন্যর চেয়ে বড় হবে, দুইটা পজিটিভ গুণফল বা ভাগফল অবশ্যই কী হবে শূন্যর চেয়ে বড়। আবার যদি হয় দ্বিতীয় কন্ডিশন, অথবা আর একটা কন্ডিশন হতে পারে, অর্থাৎ এটার মান যদি কী হয় প্রথম উৎপাদকের মান শূন্যর চেয়ে ছোট এবং দ্বিতীয় উৎপাদকের মান যদি কী হয় শূন্যর চেয়ে ছোট, তার মানে প্রথমটাও মাইনাস শূন্যর চেয়ে ছোট মানে কি মাইনাস, পরেরটাও কি শূন্যর চেয়ে ছোট মাইনাস, তার মানে ফাইভ প্লাস এক্স এই ফ্যাক্টরের মানও কি নেগেটিভ, আবার ফাইভ মাইনাস এক্স এই ফ্যাক্টরের মানও কি নেগেটিভ, আমরা উপরে নেগেটিভ নিচেও নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস কি বেনিশ, মাইনাস মাইনাস বেনিশ হলে কী হয়ে যায় মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস কি অবশ্যই কি শূন্যর চেয়ে বড়। অথবা দুইটা ফ্যাক্টরের গুণফল দুইটাই যদি কী হয় মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস, আর প্লাস হয়ে গেলে কি অবশ্যই কি শূন্যর চেয়ে বড়। তার মানে আমরা কি দেখলাম দুইটা ফ্যাক্টরই কী হতে হবে শূন্যর চেয়ে বড়, অথবা দুইটা ফ্যাক্টরের মানে কী হবে শূন্যর চেয়ে ছোট হলে এই এটা কী হবে শূন্যর চেয়ে বড় হবে। এবারে শুধু কি এই ফাংশনে আমরা ডোমেন নির্ণয় করব, প্রথম এক নং হতে পাই রোমান এক, এক নং হতে তার মানে গ্রেটার দেন জিরো বা এক্স গ্রেটার দেন প্লাস ফাইভ, এই পাশে লিখি হবে মাইনাস ফাইভ, তার মানে এক্সের মান কি মাইনাস ফাইভের চেয়ে বড়। এবং পরে আরেকটা কন্ডিশন আছে ফাইভ মাইনাস এক্স গ্রেটার দেন কি জিরো,
फाइव ग्रेटर दें माइनस एक्स ए पेशन लिखी प्लस एक्स तो एक्सट्रा दिन पेशे लिखी फाइव डे लिखल कि चिन्हटे कार दिखे फाइव दिवे दिखे तर मैं कि देखल एक्सर मान माइनस फाइव से बड़ो अथवा एक्सर मान कि प्लस फाइव से छोटो अर्थात आप संख्या रेखा देखा संख्या रेखा दी देखी जिरो तर मैं एक दुई तीन चार पाँच दुई तीन चार पाँच और माइनस पाँच माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर कि माइनस फाइव तो प्रथम कि निर्देश करते थे माइनस फाइव से कि तर मैं इदिगे दी हमें प्रथम कि माइनस फाइव से कि बड़ो माइनस फाइव से बड़ो मानी ओदिगे तर मैं कि माइनस फाइव से बड़ संख्या कौन दिखे एदिगे तर मैं एक्सर भैलू कि माइनस पाँच से कि बड़ो और एक एक्सर भैलू कि प्लस पाँच से कि निर्दिष्ट करी प्लस फाइव से एक्स लेस दें फाइव एक्स लेस दें फाइव तर मैं एक्सर मान कि पाँच से कि छोटो तर मैं एक्सर मान माइनस फाइव से बड़ो आबार एक्सर वैल्यू कि प्लस फाइव से कि छोटो अर्थात एक्स ग्रेटर दें माइनस फाइव एक्स ग्रेटर दें माइनस फाइव मैं कि ओदिगे एक्स लेस दें फाइव लेस दें मैं कि छोटो एक्सर मान पाँच से छोटो मान कौन दिखे ओदिगे तर मैं घटनाटा कतटुकु अंश कमन माइनस फाइव थी प्लस फाइव पर्त फाइव बद माइनस फाइव बद ये फाका घर थे बोझा जाए कि बद बराट कर दिले कि सह बराट कर दिले सह और फाका थे कि सदा अंश आर मैंने कि फाइव बद माइनस फाइव बद एर मजर अंश डोमेन तर मैं डोमेन डोमेन एक्सटा रियल नम्बर कीरकम रियल नम्बर एक्स ग्रेटर दैन माइनस फाइव इंटरसेक्शन एक्सटा रियल नम्बर कीरकम रियल नम्बर एक्स लेस दैन फाइव एटारे हमें कि लिखते परि माइनस फाइव थेके प्लस इनफिनिटी इंटरसेक्शन और ये लिखते परि कि पजिटिव थेके माइनस इनफिनिटी तार माने ए फाइव थेके कोन दिके माइनस इनफिनिटी माइनस फाइव थेके कि प्लस इनफिनिटी तार माने ए दुटोर मध्ये कतटुकु कमन आछे ए माइनस फाइव थेके प्लस फाइवर भितरे पर्यन्त तार माने माइनस फाइव थेके एतटुकु अंश कमन आछे तार माने एक नंगे डोमेन तार माने ए रोमान एक डोमेन पाइलाम आमरा माइनस फाइव थेके प्लस फाइवर भितर मान अर्थात माइनस फाइव बद प्रथम बंधनी द्वारा कि बुझी प्रथम बंधनी द्वारा बुझी कि माइनस फाइव बद प्लस फाइव बद तर मैं एर भरे मानगुल एबार देखो दुई नंग देखी रोमान दुई देखे पाई दुई नंग होते दुई नंग होते तर मैं फाइव प्लस एक्स लेस दें जिरो बाय एक्स ए प्लस फाइव वेशन लिखी माइनस फाइव एवं और एक कि फाइव माइनस एक्स लेस दें जिरो फाइव माइनस एक्स ए पेशन लिखी प्लस और एक्सटा दिए मे पेशे लिखी कार दिखे कैटा चिन्हटा एक्सर दिखे फाइव तर मैं कि देखा देते ये एक्सटा पास लिखी चिन्हटा कार दिखे एक्सर दिखे तर मैं एक्सर दिखे लिखते हो फाइव ए फाइव एबार देखो संख्या के हमें देखी जिरो वन टू थ्री फोर फाइव तर मैं ये फाइव एक्सर मान देखो कि एक्सर मान फाइव से कि बड़ो फाइव से बड़ो कौन दिखे पाँच से बड़ो मैं कि ओ दिखे और कि
एक दुई तीन चार पाँच माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर और कि माइनस फाइव तर मैं माइनस फाइव कौन दिखे अर्थात एक्सर मान माइनस पाँच से कि छोटो एट कि एक्सर मान प्लस फाइव से बड़ो तर मैं कि एक्स भैल्यू द्वारा कि बोझा जाता है एक्सर मान पाँच से कि बड़ो पाँच से बड़ो कौन दिखे ओई दिखे पाँच से बड़ो मैंने छः सात आठ नय दस यदि आर माइनस पाँच से कि एक्स लेस दें माइनस फाइव माइनस पाँच से छोटो कि यदि तर मैंने को कमन अंश आसे तर मैंने কোনো কিছু কি নাই কমন নাই তার মানে এই দুইটা কন্ডিশনে কি নাই এক্স এর ভ্যালু কি নাই কোনো কমন নাই আর আমার কি নির্ণয় করতে হবে দ্বিতীয় কন্ডিশনে এবং মানে কি ইন্টারসেকশন দুইটার মধ্যে কমন অংশগুলো নির্ণয় করতে হবে এক নম্বর অনুমানও কি এই দুইটার কমন এক্স এর ভ্যালু নির্ণয় করবো আমরা এক্স এর ভ্যালু প্রথমটা কমন পেলাম দ্বিতীয়টার মধ্যে কি নাই কমন নাই কোনো কিছু কমন না থাকতে কি আমরা জানি ফাঁক সেট এবারে শুধু কি লিখি তার মানে দুই নম্বর ডোমেন দুই নম্বর ডোমেনটা কি হবে ডোমেন এক্সটা রিয়েল নাম্বার কীরকম রিয়েল নাম্বার এক্স লেস দেন মাইনাস ফাইভ ইন্টারসেকশন এক্সটা রিয়েল নাম্বার কীরকম রিয়েল নাম্বার এক্স গ্রেটার দেন কি ফাইভ তার মানে এক্সটা মাইনাস পাঁচ হচ্ছে ছোটো আর একটা কি প্লাস পাঁচ এসছে বড়ো তার মানে মাইনাস পাঁচ এসছে ছোটো মানে ফাইভ এসছে ছোটো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ তার মানে মাইনাস ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি আবার আর একটা কি প্লাস ফাইভ থেকে প্লাস ইনফিনিটি তার মানে মাইনাস থেকে মাইনাস ইনফিনিটি আবার কি পজিটিভ থেকে পজিটিভ ইনফিনিটি তার মানে এই দুটো ফ্যাক্টর মধ্যে কি নাই কোনো কিছু কমন নাই তার মানে কি ওরি তার মানে ফাঁকা স্যার এবার এক নং ও রোমান এক ডোমেন এবং দুয়ের ডোমেন থেকে ফাংশনের ডোমেন ডিগ্রি তার মানে প্রদত্ত ফাংশনের ডোমেন কী হবে মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ